বজ্রপাতে মৃত এক জখম প্রায় 50 তৃণমূলের সভায় এসে বজ্রপাতের ঘটনায় মৃত এক জখম কম করে 50 তৃণমূল কর্মী সমর্থক ঘটনাটি ঘটে বাকুড়ার ইন্দাস থানার আশিনপুরে এদিন তৃণমূলের সভায় যোগদানের জন্য এসেছিলেন বহু তৃণমূল কর্মী সমর্থক সভা শুরুর আগেই শুরু হয় বৃষ্টি সাথে বজ্রপাত বৃষ্টি শুরু হতেই সভাস্থল ছেড়ে যে যার নিজের মত করে আশ্রয় নেয় অনেকেই আশ্রয় নেয় সভাস্থলের পাশে থাকা একটি বটগাছের তলায় গাছের উপর বজ্রপাত ঘটলে সেই গাছের তলায় থাকা প্রত্যেকই মাটিতে লুটিয়ে পড়ে তড়িঘড়ি তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তারা একটা বটগাছের নিচে তারা আশ্রয় নিয়েছিল বৃষ্টির থেকে বাঁচতে ভগবানের এই পরিয়াস বজ্রপাত ঘটে ওখানে একজন ঘটনাস্থলে মারা যায় আর বাকি তো 50 এর অধিক আহত সেখানে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক নাম সামাদ মল্লিক বয়স আনুমানিক 42 বছর বাড়ি বাতানিয়া গ্রামে আহতের সংখ্যা প্রায় 50 ছাড়িয়েছে এদের মধ্যে বেশ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে বর্ধমান মেডিকেল কলেজে মর্মান্তিক এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে সকলের পাশে দাঁড়ায় তৃণমূল কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতৃত্বরা খুবই দুঃখজনক ঘটনা যারা এসেছিলেন প্রত্যেকেই ভীষণ উৎসাহ নিয়ে এসেছিলেন প্রোগ্রামে সামাদ মল্লিক বলে একজন আমাদের কর্মী তাকে আমরা হারিয়েছি ইতিমধ্যে অনেকজনই আহত তাদেরকে আমাদের নেতৃত্বরা সাথে সাথেই প্রত্যেকে নিজের গাড়িতে করে হসপিটালে নিয়ে যাওয়া থেকে শুরু করে বর্ধমানে ট্রান্সফার করা হয়েছে অনেকজনকেই তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থাতেও কিছু ব্যক্তি আছেন খুবই খারাপ ঘটনা এবং ব্যাপারটা সত্যি সবার জন্য দুঃখজনক বাঁকুড়া থেকে অভিজিৎ সাতরার রিপোর্ট গ্লোব নিউজ